আমাদের এখানে আমরা এই আমাদের যে সড়ক সড়কের দাবি, নিরাপদ সড়কের দাবি, সেটা আমরা বাস্তবায়ন করতেছি। আমাদের এখানে আজকে সকালে আমাদের একজন জুনিয়র, আমাদের ভার্সিটি জুনিয়র, সে ইন্টিগ্রাল করেছে রাজিউম, সে ছিল আয়ার ডিপার্টমেন্টে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল অফিসার। সো জ্যাবলা ক্রসিং দিয়ে পার হওয়ার সময়, যেটা দিয়ে পার হওয়ার নিয়ম, সেটা দিয়ে পার হওয়ার সময় শুক্রবার একটা গাড়ি আছে, তাকে চাপা দিয়ে চলে যায়, এমনকি স্পট ডেড হিসেবে তাকে ঘোষণা করা হয়, এবং কি তারপরে তার জানাজা অলরেডি আপনার এই বনানী কবরস্থানে দাফন করা হয়ে গেছে। আর তারপরে আমরা ভার্সিটিতে যাওয়ার পরে এই খবরটা পাই সকালবেলা। তারপরে আমরা ওইখান থেকে, আমাদের ভার্সিটি কিন্তু অনেক দূর, ঘটনা ঘটছে রেসিডেন্সিয়াল এলাকার সামনে রয়েছে, আর আমাদের ভার্সিটি হচ্ছে মিরপুর বারো থেকে আমরা সবাই অনেকে এদিকে এই রুটে আবার রাস্তা বাস অফ করে আসছে, আমরা হচ্ছে বাসে করে আপনার মহাসড়ক পর্যন্ত আসছি, তারপর ওইখান থেকে আমরা হেঁটে চলে আসছি। এটা আসার পরে আমরা এখানে আন্দোলনে বসছি, যে আমাদের দাবি হচ্ছে যে আগে যেসব সড়কের দাবি আগেও ছিল এখনো আছে, আগে যে সড়কের দাবি ছিল সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে না, কারণ সেগুলো অ্যাপ্লাই করা হচ্ছে, যার হেলমেট নেই তাকে ধরা হচ্ছে, মোটরসাইকেল বাস এগুলো মোটরসাইকেল ট্রাক এসবের ক্ষেত্রে ধরা হচ্ছে, কিন্তু বাসের ক্ষেত্রে, ঠিক আছে, বাস চালকদের উপর যেসব নীতি নির্ধারণ করা হয়েছে সেসব নীতি নির্ধারণ ঠিক মতো অ্যাপ্লাই করা হচ্ছে না বাস চালকদের উপরে। এখন আপনারা কি চান আসলে? আমরা চাই, আচ্ছা, আপনাদের দাবিগুলো একটু বলুন। দাবিগুলো, পরিবহন সেক্টরকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে এবং প্রতি মাসে বাস চালকের লাইসেন্স সহ সকল প্রয়োজনীয় কাগজপত্র চেক করতে হবে, এবং আটককৃত চালক ও সম্পৃক্ত সকলকে দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করতে হবে সরকারকে। আজ থেকে ফিটনেস বিন, বাস ও লাইসেন্স বিন চালককে দ্রুততম সময় অপসারণ করতে হবে। ঝুঁকিপূর্ণ ও প্রয়োজনীয় সকল স্থানে আন্ডারপাস, স্পিড ব্রেকার এবং ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে। সড়ক হত্যার সাথে জড়িত সকলকে সর্বোচ্চ আইনের আওতায় আনতে হবে, এবং চলমান আইনকে পরিবর্তন করে যদি কোনো চালক যে কোনো সময় যদি স্টপ মার্টার করে, তাহলে তাকে এক সপ্তাহের মধ্যে তার মৃত্যুদণ্ডের ব্যবস্থা আইন করতে হবে, এই আইনকে আমাদের দাবি। এবং দায়িত্ব অবহেলাকারী প্রশাসন ও ট্রাফিক পুলিশকে স্থায়ী অপসারণ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রতিযোগিতামূলক গাড়ি চলাচল বন্ধ করে নির্দিষ্ট স্থানে বাস স্টপ এবং যাত্রী সারণি করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং আমাদের ছাত্রদের যে দাবি, ছাত্রদের হাফ পাসের ব্যবস্থা করতে হবে এবং আলাদা বাস সার্ভিস চালু করতে হবে। এই দাবিগুলো আমাদের না মানে পর্যন্ত আমরা রাজপথে থাকবো, এবং এটা শুধুমাত্র একটা পার্সেন্ট সারা বাংলাদেশের সকল বেসরকারি এবং পাবলিকের সকলের কাছে এই আবেদন, সবাই জানে এই আন্দোলনে সবাই আমরা যেন সীমিত।